আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা আজকে আলোচনা করব সোর্স অফ অ্যানিমেল ফাইবার। তো তার পূর্বে আমরা একটু রিভাইজ দিয়ে নেই, আমরা পূর্বে ক্লাসে কী কী নিয়ে আলোচনা করেছি। আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি সোর্স অফ ভেজিটেবল ফাইবার। ভেজিটেবল ফাইবার কি, কোথায় থেকে আসছে? তো ভেজিটেবল ফাইবারগুলোর মধ্যে আমরা কী কী ফাইবার নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে কটন, ফ্ল্যাক্স, হ্যাম্প ফাইবার, জুট ফাইবার, রেমি কটন, রেমি ফাইবার, সিসাল ফাইবার, আবাকা ফাইবার এবং কোরি ফাইবার। এই ফাইবারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলে গিয়ে আপনি ভিডিও লিস্টে গিয়ে পেয়ে যাবেন। সোর্স অফ ফাইবার ক্লাস ওয়ান নামে পরিচিত এবং অবশ্যই দেখবেন এবং দেখলে অবশ্যই উপকৃত হবেন আমি নিশ্চিত। সো আমরা আর দেরি না করে চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসের ডিসকাশনের সাবজেক্ট হচ্ছে সোর্স অফ অ্যানিমেল ফাইবার। এখন অ্যানিমেল ফাইবারগুলো কী কী সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যানিমেল ফাইবারের ভিতরে আছে আলপাসা ফাইবার, অ্যাঙ্গোরা ফাইবার, ক্যামেল হেয়ার ফাইবার, কাশ্মীরি ফাইবার, মাইর ফাইবার, সিল্ক ফাইবার, উল ইটসেট্রা ইটসেট্রা অলসো মোর। যদি কখনো অ্যাট দ্য ফিউচারে টাইম সময় পাই তাহলে আরও ডিটেলসে আরও বেশি বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা এগুলি নিয়ে আলোচনা করি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট ফাইবার হচ্ছে অ্যানিমেল ফাইবার হচ্ছে আলপাসা ফাইবার। আলপাসা ফাইবার পশমের মতো চুলের মতো চুলের একটি ফাইবার, এটা লামা পোকাস থেকে আসে। এই ফাইবারটি প্রায় 22টি প্রাকৃতিক রঙে আসে যা বেশিরভাগই পেরু, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে উৎপাদিত হয়। এটি উলের ফাইবারের চেয়েও শক্তিশালী। অন্ত মনে করেন আমরা অ্যাক্রিলিক ফাইবার উলের বিকল্প হিসেবে তৈরি করি। আমরা মার্কেটে যেসব ফাইবার পাই, যে সমস্ত গার্মেন্টস পাই উল উল বলে বিক্রি করে, আসলে এগুলি প্রকৃত উল না, এগুলো আপনার আসলে অ্যাক্রিলিক। এগুলো কেমিক্যাল সংমিশ্রণের মাধ্যমে এগুলো করা হয়। আসলে রিয়েল যে অরিজিনাল উলের যে ফ্যাব্রিক এগুলি এখন খুবই এক্সপেন্সিভ। অ্যাঙ্গোরা ফাইবার, অ্যাঙ্গোরা একটি খরগোশের ফাইবার, খুব নরম, সূক্ষ্ম এবং সিল্ক। 90% ফাইবার চীনে উৎপাদিত হয়। অ্যাঙ্গোরা কাপড় তাপীয় পোশাকের জন্য খুবই উপযোগী। মানে অ্যাঙ্গোরা কাপড়টা আপনি যদি পরেন তাও অনেক শীতের ভিতরে তাহলে আপনাকে গরম লাগবে, আপনার সোয়েটারের মতনই ই দিবে, সার্ভিস দিবে আর কি। ঠিক আছে, ক্যামেল হেয়ার, মানে ক্যামেল হেয়ারটা হচ্ছে আপনার উটের লোম। ঠিক আছে, এই ক্যামেল হেয়ার পাওয়া যায় দুটি কঞ্জযুক্ত ব্যাকটেরিয়ান উট থেকে পাওয়া যায়, যা বেশিরভাগই মঙ্গোলিয়া এবং অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় চীনের যাযাবর পরিবারের সাথে থাকে। এটি সবচেয়ে নরম এবং আরও প্রিমিয়াম চুলের ফাইবার, মানে বলতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এক্সপেন্সিভ ফাইবার হচ্ছে ক্যামেল ফাইবার। সো আমরা তো অরিজিনালি এগুলো পাই না, তবে যদি আপনারা কখনো চীনে যান, যদি পান অবশ্যই একটি ক্যামেল ফাইবারের ই কিনবেন, ক্যামেল ফাইবার দিয়ে তৈরি একটি সোয়েটার অবশ্যই কিনে নেবেন যেটা আপনার ঐতিহ্য বহন করবে। কাশ্মীরি ফাইবার, যেটা খুবই খুবই এক্সপেন্সিভ এবং দুনিয়া জুড়ে সুনাম আছে। কাশ্মীরি ফাইবার অ্যাকচুয়ালি কাশ্মীরে যে ছাগলের সাথে ছাগল থেকে ছাগলের যে হেয়ার সেখান থেকে এই ফাইবারটা কারেকশন করা হয়।
কাশ্মীরি ফাইবার মূলত চীন, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। এটি একটি বিলাসবহুল এবং এক্সপেন্সিভ ফাইবার। আমরা সবাই জানি কাশ্মীরি ফাইবারের নাম আপনারা সবাই শুনছেন না? আপনার বাণিজ্য মেলায় আপনার পাকিস্তানি স্টলগুলিতে গেলে আপনি নাম শুনবেন। অ্যাকচুয়ালি এই এখন যেগুলো মার্কেটে পাওয়া যায় কাশ্মীরি সিল্ক, কাশ্মীরি সোয়েটার বলে বিক্রি করে, আসলে এগুলো অরিজিনাল না, এগুলো খুবই এক্সপেন্সিভ। এখন যে প্রাইসে বিক্রি করে এই প্রাইসে এগুলো পাওয়া যায় না। তবে কাশ্মীরে যেগুলো তৈরি হয় সেগুলোই নাম দিয়ে দেয় কাশ্মীরি। আসলে কাশ্মীরি ফাইবার আসে আপনি কাশ্মীরের ছাগলের যে চুল আছে না, এয়ার আছে না, সেখান থেকে কারেকশন করা হয়। যাই হোক, আপনারা এটা মনে রাখবেন। মাইর ফাইবার, মাইর ফাইবার আঙ্গোরা ছাগল থেকে উৎপাদিত হয়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এটি। এটি একটি মসৃণ এবং উজ্জ্বল ফাইবার। সিল্ক, সিল্ক হলো একটি প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার। উচ্চদীপ্ত সহ বেশিরভাগই চীন, ব্রাজিল, ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে উৎপাদিত হয়। উল, উল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ফাইবার। এটি প্রথম গৃহপালিত ফাইবার, বেশিরভাগই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ইরান, আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়। আসলে উলকে রিজেনারেট করে এখন আমরা অ্যাক্রিলিক নামে একটি ম্যানমেড ফাইবার তৈরি করছি, যেটা খুবই সহজলভ্য এবং দামেও কম। বাজারে এখন আমরা যে ধরনের উলের পোশাক পাই এগুলি সবই অ্যাক্রিলিকের তৈরি। অরিজিনাল উল খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে? আমরা তো দত্তকাতে পাই না এগুলো, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা কী কী নিয়ে আলাপ করলাম, আলোচনা করলাম? সোর্স অফ অ্যানিমেল, সোর্স অফ অ্যানিমেল ফাইবারের ভিতরে আমরা কোন কোন ফাইবার নিয়ে আলোচনা করলাম। আলপাসা ফাইবার, অ্যাঙ্গোরা ফাইবার, ক্যামেল লাই হেয়ার ফাইবার, কাশ্মীরি ফাইবার, মাহির ফাইবার, সিল্ক এবং উল নিয়ে আলাপ আলোচনা করলাম আমরা। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব 10 থেকে 11টি ফাইবার নিয়ে, স্টেপ বাই স্টেপ, যেগুলোর আপনার ভালো দিক কী এবং খারাপ দিক কী এগুলি নিয়ে আলোচনা করব। এগুলো যদি আপনি জানেন আপনার কাস্টমারকে কনভিন্স করতে খুবই সুবিধা হবে। যেগুলো আপনারা না জানার কারণে অনেক সময় কাস্টমারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যেমন মনে করেন কাস্টমার চাচ্ছে উলের একটা ড্রেস, কিন্তু উল তা কিন্তু তার বাজেট কম। এখন সে উলের ড্রেসই কম বাজেটে বেজে চাচ্ছে, কিন্তু আপনি মার্কেটে এই উল তো খুব এক্সপেন্সিভ, তার প্রাইসের সাথে আপনি মিলতেছে না, তখন তাকে আপনি বিকল্প কিছু একটা অফার করতে হবে। আপনি যদি সেটা না জানেন কাস্টমারকে অফার করতে পারবেন না, কিন্তু যে ব্যক্তি জানলো সে কিন্তু কাস্টমার ওই কাস্টমারকে কনভিন্স করে আপনার কাছ থেকে অর্ডারটা ছিনিয়ে নিয়ে গেল। তো আপনি না জানার কারণে আপনি অর্ডার পেলেন না কাস্টমারের কাছ থেকে, আপনি বিজনেস হলো না। সো এ সোর্স অফ ফাইবার, ফাইবারের গুড প্রপার্টিস এবং ল্যাকিংস কী এগুলো আপনাদের জানতে হবে। ফাইবারের ফাইবার হতে হলে এটা কী ধরনের কোয়ালিটি ক্যারেক্টারের প্রয়োজন, কোন ফাইবারের প্রাইস কী কী, এগুলো সব আপনার জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই এই সেক্টরে ইম্প্রুভমেন্ট করতে পারবেন না। সো আমার ক্লাসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, মিস করবেন না। এবং একটি যদি একবার না বোঝেন বারবার আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আশা করি আপনি উপকৃত হবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।